প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা নবদ্বীপের ফেরিঘাটে এসে উপস্থিত হয়েছি। নৌকোতে 5 টাকা এবং লঞ্চে 10 টাকা ভাড়া। দেখতে পাচ্ছেন সামনে ভাগীরথী নদী, জলঙ্গি এবং ভাগীরথী মিলনস্থল, সঙ্গম স্থল। এখান থেকে আমাদেরকে পার হয়ে নদীর ওপারে যেতে হবে মায়াপুর, সেই মহাপ্রভুর পবিত্র ভূমিতে। আমরা নবদ্বীপ ঘুরে দেখলাম, শচী মাতার কোলে মহাপ্রভুকে খেলা করতে, আর সেই চরণভূমিতে আমরা দেখার পর আমরা এখন মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফেরিঘাট হয়ে আমরা টিকিট কেটে নিয়েছি। এখন আমরা এই জন্য দেখছেন টানা কয়েকদিন বৃষ্টি পড়ে, নদীতে জল একদম ভরপুর। ওই যে দেখতে পাচ্ছেন ইস্কনের মন্দির মায়াপুর, ওখানে আমরা যাব ডেস্টিনেশন। ওখানেই আমরা এখন লঞ্চের মধ্যে উঠে পড়েছি। তার মধ্যে আপনাদেরকে একটু দেখিয়ে নিই, দেখুন লঞ্চের মধ্যে কীভাবে হকাররা তাদের সামগ্রী বিক্রি করছে। আমরা বসে রয়েছি অপেক্ষায়, এখন লঞ্চ ছাড়বে। আর এইদিকে দেখুন কীভাবে হুড় হুড় করে লোকগুলো এসে যাচ্ছে, লোক বসে পড়েছে এখন লঞ্চ ছাড়ার অপেক্ষায়। নবদ্বীপ ঘোরার পর সবাই মায়াপুরের দিকে রওনা দিচ্ছে। এই হচ্ছে সেই পরম পবিত্র শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের চরণভূমি। এইখানে আমরা এসে উপস্থিত হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বিশ্বের অন্যতম, বিশ্বের উচ্চতম মন্দির মায়াপুর ইস্কন মন্দির, যেমন সুন্দর দেখতে তেমনই ভক্তের সমাগম চোখে পড়ার মতো। আমরা এখানে চলে এসেছি, এখানে ভোগের টিকিট নিলাম। ভোগের টিকিট 40 টাকা, 70 টাকা, 80 টাকা এবং ফ্রি ভোগও এখানে খাওয়ানো হয়। প্রথমে সকালবেলায় এসে এসেই আপনারা ভোগের টিকিটটা কেটে নেবেন, যাতে 12:30টার পর ভোগ গ্রহণ করতে পারেন। নিরামিষ সুন্দর ভোগ এখানে পাওয়া যায়। এটা মায়াপুরের মূল গেট, এই যে দেখতে পাচ্ছেন এই মূল গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করব। আমরা ফেরিঘাট থেকে 10 টাকা করে ভাড়া দিয়ে মায়াপুরের ইস্কন মন্দিরে এসে উপস্থিত হলাম। মূল গেটটা একটু আপনাদের ভালো করে দেখিয়ে নিই, আপনারা যারা আসবেন যারা দেখলেই যেন বুঝতে পারেন হ্যাঁ এখানটাতেই চলে এসেছি। এই যে আমরা আস্তে আস্তে প্রবেশ করেছি। এখানটা যে ট্রেনগুলো দেখছেন এখান থেকে টিকিটগুলো দেখায় ভোগের, আর এদিক থেকে দেখুন যে খড়ের চালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আখড়া। এখানে সবসময় নাম সংকীর্তন হচ্ছেই, সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। মায়াপুর ইস্কন মন্দিরের মূল গেট থেকে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। এটা পাশেই দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে বাগান। এখানে পর্যটকরা চারদিকটা ঘুরে দেখতে পারবে, খুবই সুন্দর একটা পরিবেশ। দেখুন বাগান থেকেও মানে চারিদিক থেকেও একই আপনার লাগবে দেখতে। দেখুন খুবই সুন্দর লাগছে, টানা বৃষ্টির মধ্যেও যে আজকে ওয়েদারটা ভালো থাকবে সেটা ভাবা যায়নি। খুবই আকাশ পরিষ্কার, সকালবেলা
করছি গদা ধান পার করে। এই দেখতে পাচ্ছেন এগুলো থাকার জায়গা, আপনাকে আগে থেকে বুকিং করে আসতে হবে অথবা এখানে এসে বুক করতে পারেন। যারা মায়াপুরে থাকতে চান নবদ্বীপে এরকম থাকার ব্যবস্থা আছে, এখানেও আছে, কিন্তু ফুল হয়ে গেলে আপনারা থাকতে পারবেন না, আগে থেকে বুক করে আসতে হবে। এই যে দেখুন উপর নিচে সব থাকার জায়গা রয়েছে, চারিদিকে সুন্দর সুসজ্জিত আশ্রম মন্দির। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যেহেতু আজকে রাধাষ্টমীর দিন, ভিড় চোখে পড়ার মতো বারবার বলছি। এই যে দেখুন ভক্ত সমাগম প্রচুর, অনেকে দীক্ষিতা দীক্ষা নেওয়ার জন্য এসেছেন, অনেকে ঘোরার জন্য এসেছেন, আর আমি আপনাদের জন্য ভিডিও করার জন্য এসেছি। এই যে দেখুন এখানে এখানে সবাই সুসজ্জিত অবস্থায় এসেছে, অনেকে নাচ টাচ করে। এইটা বাগানের দিকটা, মূল মন্দিরে একদম সামনে চলে এসেছি, এখানটা প্যান্ডেল করা রয়েছে মহাপ্রভুর সেই চরণ। সে তো এই যে মন্দির, মন্দিরে আমরা চলে এসেছি। তো মন্দিরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না, তাই দূর থেকে যতটুকু পারা যায় জুম করে মুরলিমোহন ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের দর্শন করাচ্ছি। এই মন্দিরে কিন্তু টাইট সিকিউরিটি, এখানে কোনো রকম কিচ্ছু সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। এই যে এটা ডিসপ্লেতে করে দেখানো হচ্ছে, ভিতরে নাচ গান হচ্ছে। আমি চারিদিকে মন্দিরটা ঘুরে যাওয়া বুঝলাম, যেদিক থেকেই দেখি না কেন মন্দিরটা একই রকম লাগে। যে নতুন মন্দিরটা হচ্ছে, এটা নতুন মন্দির, এখনো উদ্বোধন হয়নি, কাজ চলছে। আর আমার দিকে ভগবান যে দেখালাম, সে ভগবানের এটা আসল মন্দির, এটা নতুন নির্মাণ কার্য চলছে। এটা পুষ্প সমাধি মন্দির, এখানে পুষ্প সমাধি রয়েছে, খুবই সুন্দর মন্দির। তবে বলে রাখি এটা সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, তারপরে মাঝে কিছুটা সময় বিরতি, পরে 4টা থেকে আবার সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। তবে যারা আসবেন তারা প্রথম প্রথম সকালের দিকেই দেখে নেওয়ার চেষ্টা করবেন। খুবই সুন্দর ভিতরে মন্দিরটা, একদম উপরে সমাধি, নিচে সমাধি দেখে একদম চারিদিকটা এগিয়ে একদম এই পর্যন্ত ঘুরতে পারবেন। যে লোটাসের পেপার আছে এই পর্যন্ত আসবেন, এখানে সতী মাতার ইয়ে আছে, বিগ্রহ রয়েছে, ওখানে আপনারা প্রণাম করতে পারবেন, পুজো দিতে পারবেন। আর এখন যেখানে যাচ্ছে আস্তে আস্তে দেখুন এই পুষ্প সমাধি মন্দিরের পাশ দিয়ে, পুষ্প সমাধি মন্দিরটা আপনাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন চারিদিক একদম খুব সুন্দর সুসজ্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ভিতরটা ততটাই সুন্দর, একবার ভিতরে প্রবেশ করলে আপনারা বুঝবেন নিজে কী সুন্দর একটা পরিবেশ, মন্দিরের ভিতর থেকে বের হওয়ার ইচ্ছে করবে না আপনারা। এখন আমরা চারিদিকটা ঘোরার পরে যাচ্ছি ভিতরেও, এখানে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, দুটো ক্যামেরা এবং সামগ্রী সব বাইরে রেখে যেতে হবে, তার ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন ভোগের লাইন পড়ে গেছে অলরেডি, এই ভোগের লাইনে আমরা দাঁড়াবো ভোগ নেওয়ার জন্য। এই যে সবাই ভোগ গ্রহণ করবে ভোগের লাইনে। এই যে দেখুন কত বড় লাইন, দেখুন একদম শেষে আমরা দাঁড়ালাম। এখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে পুষ্প সমাধি মন্দিরের চারিদিকে এরকম সুন্দর সুসজ্জিত গেট এবং চারিদিকটা সাজানো গোছানো। কেবল সকালবেলা কিন্তু দেখতে পাচ্ছেন কত ভিড়, ঘুরে কাটাই তখন 12:30 বাজে। এই একসঙ্গে 500 লোক বসতে পারে, এমএজের মধ্যে টেবিল করে দেওয়া আছে, দেখুন সিমেন্টের বাঁধানো,
গদা ধান বা অন্য যে ধানগুলো রয়েছে সেগুলোতে আপনি আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন, আরও ভোগের কোয়ালিটিও ভালো। কিন্তু এখানে মধ্যবিত্তের জন্য গরিবের জন্য ঠিকই আছে। এই যে দেখুন একচক্র মন্দিরের একদম উপরে একচক্র রয়েছে মহাপ্রভু আশ্রম বিষ্ণু মন্দির। আর একবার দেখুন পুষ্প সমাধি মন্দির মিলিয়ে কিন্তু একদম দারুণ পরিবেশ। আমরা চলে এসেছি এখন সব পুষ্প সমাধি মন্দির ঘুরে টুরে ভোগ নেওয়ার পরে আমরা গোশালায় চলে এসেছি। গোশালায় দেখুন গোশালাতে দেখুন গোমাতার দেখে পরিচর্যা করার জন্য প্রচুর লোক রয়েছে। দর্শনার্থীরা গোমাতাকে প্রণাম করতে পারছেন, ফ্যান দেওয়া আছে। হরিণের মতো সিং গরু দেখুন, সিংগুলো দেখার মতো। এখানে কিছু লোক অভিযোগ করছিল শুধু গোমাতায় থাকে, বলদ গরু থাকে না। দেখেন এই যে বলদ গরু, হরিণের মতো সিং। এখানে বুলক কাটও আছে, অর্থাৎ গরুর টানা গাড়িও আমার ভিতরে 10 টাকা বিনিময়ে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। গোশালা হাতি খেলে আসবেন। এই যে দেখুন হাতি বের হয়ে গেছে, মা উৎসুক জনতার ভিড়, হাতি দেখা, হাতির আশীর্বাদ নেওয়ার জন্য। এই যে দেখুন হাতি কি সুন্দর মালিককে তার আমি দানগুলো তুলে দিচ্ছে। মন্দিরের বললাম যে নতুন নবনির্মিত মন্দিরটা চারিদিকে একই রকম দেখতে, যেদিকে যাচ্ছে দেখুন চারিদিক থেকে দেখানো হলো তার একই রকম লাগছে। এবার আস্তে আস্তে গজমহারাজ এগিয়ে যাচ্ছে। রাধা অষ্টমী দিনে যদি আসেন আপনারা এগুলো সবই দেখতে পারবেন, অন্যদিন আসলে শুধু ঘুরতে পারবেন দেখতে পারবেন, তবে এতটা মজা করতে পারবেন না। যে কোনো অনুষ্ঠানে আসলে বেশি মজা করতে পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ যদি একটা দিন দেখতে পারবেন উপভোগ করতে পারবেন, আর যদি সঙ্গে 2 দিন নিয়ে আসেন তাহলে পুঙ্খানুপুঙ্খ সব জায়গায় ঘুরতে পারবেন। দর্শনার্থীরা প্রণাম করছে, আশীর্বাদ দিচ্ছে, দান দিচ্ছে। এরপরে আসল জিনিসটা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি আরো ভিতরে কি কি আছে, আরো মজার মজার। আপনাদেরকে দেখাচ্ছি হাতে, দেখুন এত কাছ থেকে হাতে দেখেছেন বলবো না, হাত দিয়েছেন আশাটা পূর্ণ হয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম।
কৃষ্ণ। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এসেছে। এই যে এখন শোভাযাত্রা বের হয়েছে, নাচানাচি করছে, আনন্দ করছে, শিল্পী তুলছে। তো দর্শকরা মায়াপুরে আসবেন, সারাটা দিন উপভোগ করবেন, কোনো বিষয়ে যদি আপনাদের জানার থাকে তো অবশ্যই অবশ্যই আমাকে মেসেজ করবেন, ফোন করবেন, এবং সম্ভব হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া চ্যানেলটাকে একবার ভিজিট করবেন, চ্যানেলের মধ্যে আসবেন, লাইক করবেন, কমেন্ট দেবেন। আর যদি কোনো বিষয়ে মায়াপুর বা নবদ্বীপ ব্যাপারে জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সবশেষে বলি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, দেখেন এতক্ষণ দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।